আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যে এতদিন ধরে ভারতীয় ফুটবলে একটা প্রচন্ড পরিমাণে ডামাডোল চলছিল আই লিগের ক্লাব বিজয়ের সাথে ইআইএফএফ এ, যে ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ কি হতে চলেছে, তো সেটা নিয়ে প্রচুর কিছু হয়েছে, কোর্ট কেস হতে যাচ্ছিল এরকম, তারপরে আইএফএস এআইএফএস এর সাথে মিটিং হয়েছে, সুপার কাপ বয়কট করা হয়েছে, সেটার এগেনস্টে আই লিগের ক্লাবগুলোকে ফাইন দিতে হয়েছে, এরকম প্রচুর কিছু হয়েছে। তো তারপরে সেই রোডম্যাপটা কিছুতেই এআইএফএফ ইন্ডিয়াতে পাবলিশ করছিল না। তো তারপরে এএফ যখন দেখছে যে জিনিসটা ঘোলা হতে যাচ্ছে, তো তারা তখন নিয়ে যায় যে না, আমরা এএফসি কে সাথে নিয়ে রোডম্যাপটা পাবলিশ করব। সেটা হচ্ছে 14 অক্টোবর মালয়েশিয়াতে কুয়ালালামপুরে। তো আজকেই সেই দিন, মানে আজকেই সেই দিন যেটা মোটামুটি শোনা যাচ্ছে, মানে হয়ে গেছে, তাতে হচ্ছে 2019-20 আইএসএল টপ লিগ থাকছে, আইএসএল এ কোন রকম রেলিগেশন প্রমোশন থাকছে না। এই কারণে আইএসএল কে টপ লিগ বলছি, কারণ কি আইএসএল কে দেওয়া হয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এর বার্থ, আর আই লিগ কে দেওয়া হয়েছে এএফসি প্লে অফ এর বার্থ, যেটা এতদিন উল্টো ছিল। আই লিগ খেলতো চ্যাম্পিয়ন্স লিগ, আর আইএসএল খেলতো প্লে অফ। তো সেই জায়গা থেকে আইএসএল কিন্তু টপ লিগ হয়ে গেল। তো একটা জিনিস বোঝা যাচ্ছে যে ফুটবল বা ইমোশনের থেকে কিন্তু কিছু হলেও মানি এগিয়ে, আর ইমোশন যেখানে থাকে না আমি দেখেছি ইন্ডিয়াতে না, আর সেটাই আজকে মেরে দিল। দু নম্বর যেটা হচ্ছে 19-20 সিজন, 19-20 সিজনে হচ্ছে সেম জিনিস, 20-21 সিজন মানে আগামী বছর থেকে যেটা হবে সেটা হলো আইএসএল সেম থাকবে, 10টা টিম, নো রেলিগেশন নো প্রমোশন, কিন্তু দুটো টিম বিডের মাধ্যমে ঢুকবে। এবং এখানে একটা খুব বুদ্ধিদীপ্ত মানে জিনিস করা হয়েছে, যেটা দেওয়া হয়েছে যে ইস্টার্ন রিজিয়ান থেকে কিন্তু দুটো টিমকে নেওয়া হবে। এবার সেটা বিডের মাধ্যমে হতে পারে, বা কোনো আগের কোনো ফ্র্যাঞ্চাইজিস ছিল তাদের সাথে যুক্ত হয়েও কিন্তু তারা যেতে পারে। তো ইস্টার্ন রিজিয়ানের মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান পড়ছে, তো সেই জায়গা থেকে কিন্তু ধরেই নেওয়া যায় যে 20-21 সিজনে ইস্টবেঙ্গল মোহনবাগান আইএসএল খেলছে। কারণ কি আই লিগ সেকেন্ড ডিভিশন হয়ে গেছে, তো যদি কোনো ভালো প্লেয়ার বা বড় প্লেয়ার বা ইন্ডিয়ানই কোনো ভালো প্লেয়ারকে আনতে চায়, সে কিন্তু কখনোই চাইবে না যে আমি সেকেন্ড ডিভিশন খেলি। তো আই লিগ কে হট করে, মানে একটা এখন সিজনটা শুরু হচ্ছে সবে, মানে নভেম্বরে শুরু হবে আই লিগের সিজন, তার আগেই এরকম ভাবে হট করে একটা এরকম ডিসিশন নিয়ে নেওয়া, মানে হঠকারে সিদ্ধান্ত মনে হয় না? ও তো বললো যে যেটা মানে হঠাৎ করেই করা হলো এটা, কারণ কি অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু এখনো আই লিগে আছে, তো যখন আই লিগ সে মানে হয়ে গেল তারা কিন্তু চাইবে যে কোনোভাবে আইএসএল এ যেতে, কারণ তারাও চায় যে কোনো প্লেয়ারেরই এটা ইচ্ছা হয় যে আমি ভাই টপ লিগে খেলবো, আমি দেশের সেরা লিগে খেলবো। সেই যে ইন্ডিয়ান প্লেয়ারটা আই লিগে একটা খুব ভালো পারফরমেন্স করে তখন সে অবশ্যই চাইবে যে আমি আইএসএল খেলি বা একটা ভালো লিগে খেলি যেখানে প্রচুর অপরচুনিটি আছে বা প্রচুর এক্সপোজার আছে সেই জায়গা থেকে। তো সে ওখানে গেছে, ধরে নাও একটা স্ট্রাইকারই গেছে, এবার সেখানে একটা বিদেশি বড় নামের স্ট্রাইকার নিয়ে চলে এসেছে, প্রচুর গোল করেছে একটা লিগে, সে কি চান্স পেতে পারে ওই জায়গায়? আমার তো মনে হয় না। কারণ কি আইএসএল যারা খেলছে তারা প্রচুর টাকা দিয়ে টিম করছে, প্রচুর টাকা এন্ট্রি ফি দিচ্ছে, 15 কোটি টাকা, তারা অবশ্যই চাইবে ভাই আমি যেন ট্রফি জিতে, আমি যেন চ্যাম্পিয়ন হই। তো সেই জায়গা থেকে কিন্তু ওই বিদেশি প্লেয়ারটাই সুযোগ পাবে, ইন্ডিয়ান প্লেয়ারটা কিন্তু সুযোগ পাবে না। এই একটা কথা, যেটার ফল কিন্তু আমরা দেখতে পাই ন্যাশনাল টিমের ক্ষেত্রে, যে ইন্ডিয়ান স্ট্রাইকার নেই, মিডফিল্ডারের ভর্তি, মানে জায়গা নেই মিডফিল্ডার, এত মিডফিল্ডার যে সুযোগ দেওয়া যাবে না, ডিফেন্ডারও রয়েছে কিন্তু স্ট্রাইকার নেই, কারণ কি বিদেশি স্ট্রাইকার, কারণ তারা যদি কোনো স্ট্রাইকার সুযোগ না পায় সে কি করে ভালো পারফরমেন্স করবে, সে তাকে কি করে কি জন্য ডাকবে ভালো পারফরমেন্স না করলে? এখন যারা আইএসএল এ খেলছে, যেসব ইন্ডিয়ান না, যারা ইন্ডিয়ান ন্যাশনাল টিমে খেলছে বা আইএসএল খেলছে, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু আই লিগের কোনো না কোনো ক্লাবের প্রোডাক্ট, ম্যাক্সিমাম আছে গোয়া রিলেটেড, গোয়া যেই ক্লাবগুলো যে ডেম্পো ভাস্কো স্পোর্টিং দা ক্লাব দা গোয়া, এদের কিছু মোহনবাগান একাডেমি, কিছু ইস্টবেঙ্গল থেকে ওটা, কিছু পাঞ্জাবের কিছু থেকে, তো এরকম কিন্তু প্রত্যেক কিন্তু আই লিগ, তাদেরই কিন্তু ইনফার্স্ট মানে গ্রাসরুট লেভেলের কাজটা কিন্তু অনেক বেশি, যেটা কিন্তু আইএসএল এ অতটা নেই। হয়তো এই মুহূর্তে জামশেদপুর এফসি, বেঙ্গালুরু এফসি, তারপরে এফসি গোয়া, এরা কিন্তু ভালো কাজ করছে, কিন্তু এতদিন এরা 10 বছর ধরে করছে আমি ধরে নিলাম, কিন্তু তার আগে 20-30 বছর কিন্তু এই ক্লাবগুলোই কিন্তু ইন্ডিয়ান ফুটবলকে চালিয়ে এসছে। তো সেই জায়গা থেকে হঠাৎ করে একটা লিগকে সরিয়ে দিয়ে একটা ফ্র্যাঞ্চাইজিস লিগকে, যেখানে পয়সা দিয়ে এন্ট্রি ফি করতে হয়, সেটাকে টপ লিগ করে দেওয়া, আমার তো মনে হয় মানে ঠিক না জিনিসটা, ফুটবলের ক্ষেত্রে অন্তত সঠিক সিদ্ধান্ত নয়। জানো কার বউ ইনভেস্ট করেছে, কার বউ এটার হত্যাকর্তা, তো তারা কি মানে আই লিগটাকে ইনভেস্ট করতে পারতো না, আই লিগটাকেই বড় করে তুলতে পারতো না, আরো ওর মধ্যে মানে ক্লাব এনে, যত ক্লাব আছে আইএসএল এ এত ক্লাব আছে, এগুলোকে ওর মধ্যে জুড়ে দিয়ে একটা বড় লিগ করা যেত না, আই লিগ নাম ছেড়ে দিত না হয়, তো জীবনে আজ তুমি দেখবে না যে এরকম রাস্তায় প্রোটেস্ট হবে এটা নিয়ে, যে ফুটবলের যে কোন লেভেলে অবনতি হচ্ছে আমাদের ইন্ডিয়াতে। তোমাদের আমরা অনেক ঘটনা জানি, আমরা সেগুলো শেয়ার করি না, মানে আমাদের রিসেন্টলি এক সপ্তাহের মধ্যে না অনেক কিছু ঘটনা ঘটেছে, সেগুলো আমরা বলবো না, কারণ আমরা ঠিক সময় সুযোগ এলে ওগুলো ঠিক রিভিল করবো, কিন্তু আমরা এখন বলবো না, কারণ আমরা জাস্ট এখন শেষটা দেখতে চাই কি করতে চলেছে, মানে শুধু শুধু মানে টাকা ছাড়া কিছু ভাবেই না।
মানে যেখানে একটুখানি ফায়দা থাকবে সেখানে এদের হাত পড়বে, আর সেই জায়গাটাকেই জ্বালিয়ে দিয়ে বেরিয়ে যাবে। তুমি ভাবছো ইমোশন, ওরা ভাবছে টাকা, সোজা কথা। এই লিগটাই কিন্তু 20 টিমের করা যেত, তাহলে কিন্তু অনেক বড় হতো। এক একটা টিম প্রায় 38টা করে ম্যাচ খেলতো, প্রচুর দিন 9 মাস ধরে খেলাটা চলতো, তো অবশ্যই সেটা কিন্তু বিশাল দেবে। তখন আই লিগেরই প্রমোশন করতো প্রচুর পরিমাণে, আই লিগটাকে টিভিতে ভালো করতো, অবশ্যই ইন্ডিয়ান ফুটবল হতো। কিন্তু সেই জায়গা থেকে শুধু একটা মানে কি বলবো, একটা লিগকে প্রমোট করা হচ্ছে যেখানে টাকা দিয়ে এন্ট্রি করতে হচ্ছে, হয়তো 2025 থেকে টাকা দিতে হবে না, কিন্তু তার আগে অবধি তো দিতে হবে, টাকা দিয়ে এন্ট্রি করতে হচ্ছে প্রত্যেক গেলে। প্লাস টিমগুলো লসে চলছে, যেটা দেখেছো যে দিল্লি ডায়নামো লসে চলছে বলে টিম সরিয়ে নিল, তারপরে হচ্ছে পুনে সিটি এফসি লসে চলছে টিম সরিয়ে নিল। তো এগুলো কিন্তু হচ্ছে যে ওরকম প্রমোশন করে বা প্রচুর এক্সপোজার দিয়েও যে প্রচুর পরিমাণে মানে লাভ হচ্ছে সেটা কিন্তু না। যেরকম পার্ক জিন্দাল বিএফসি, সেও কিন্তু বলছে বলে আমি যেই পরিমাণ টাকা ইনভেস্ট করি, এটা আমরা অনেকদিন আগে ভিডিওতে বলি, যেই পরিমাণ টাকা আমরা ইনভেস্ট করি সেই পরিমাণ টাকা কিন্তু আমরা আমার প্রফিট হয় না। তো সেও কিন্তু লসে রান করছে, যদিও এই মুহূর্তে সবচেয়ে সাকসেসফুল টিম কিন্তু ওনারই। আবার এবার এটা উনিও এটাও বলেছে যে ইস্টবেঙ্গল মোহন বাগান ছাড়া কিন্তু ভারতীয় ফুটবলের কোনো মানে অস্তিত্ব নেই, কারণ ইস্টবেঙ্গল বা মোহন বাগানের যেই ক্রেজটা বা একটা যখন খেলতে যায় তখন আমাদের প্লেয়াররা যেইভাবে চার্ম হয় বা যেইভাবে চেগে যায় সেটা কিন্তু অন্য কোনো টিমের সাথে খেলার সময় কিন্তু সেই ইয়েটা থাকে না। তো এইগুলোও কিন্তু একটা ফ্যাক্টর যে আই লিগের টিমগুলো ছোটোখাটো হলেও কিন্তু অনেক এফেক্টিভ। যেটা এই রিসেন্টলি আমাদের যারা ভিডিওগুলো দেখেছে তারা দেখবে যে প্রি সিজন যে ম্যাচগুলো হয়েছে তাতে কিন্তু আই লিগের ক্লাবগুলো আইএসএল এর ক্লাবগুলো কিন্তু যথেষ্ট ফাইট দিয়েছে। যাই হোক, ইন্ডিয়ান ফুটবলের খারাপ ভালো আমি জানি না কি হলো, হয়তো আমার মতে হয়তো ভালো হতে পারে, কিন্তু সেটা এই মুহূর্তে কিছুই বোঝা যাবে না, যেটা বোঝা যাবে হয়তো আগামী 5-7 বছর বাদে। খারাপের দিকটা কিন্তু উঠে আসবে, যেটা হলো যে এই ক্লাবগুলো আমি ধরে নিলাম ইস্টবেঙ্গল মোহনবাগান আইএসএল এ চলে গেল, আই লিগের কিন্তু ক্রেজ এমনিই কমে যাবে, ঠিক আছে? কারণ এই দুটো ক্লাবের জন্য কিন্তু অনেকটাই ডিপেন্ড করে। তো কেউ কিছু মনে করে না, আমি একটু বেশি ইমোশনাল, তো এই জন্য গালাগালি বেরিয়ে যায়, মাঝে মাঝে খেপেও যায়, রেগেও যায়, কারণ আমি এরকম কন্ট্রোল করতে পারি না, বা মুখে একরকম মনে একরকম এরকম পারি না, যখন মুখে যা আসে বলে দিই। তো এই জন্য অনেক কার্ড দেখতে পাচ্ছ, অনেক গালাগালি দিয়েছিলাম, সেগুলো কেটে দিয়েছি। চলো আজকে এখানেই রাখছি, টাটা।